আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলাম, দেশে ইনকাম ছিল না, বিদেশ খুবই কষ্টকর, ফজর আজান শোনা আসরে ডিউটি যাইতাম, যাইতে কাজ করতাম আমরা, কষ্টকর, বেতন দিত না ঠিক মতো, ওই 5 মাস কাম করলে 1 মাসে বেতন দিত, দাঁত বেড়া সুরমু ছে বুমু এই টাকাই আমাদের হইতো না। হঠাৎ করে আমি পুলিশে গেছে, মনে করলাম যে ওই পুলিশের দরে দরার পরে কত কাগজপাতি, আমি কোনো কাগজপাতি নেই, আমার দালালে আনছে এই কাগজপাতি দিছে, কয়েন না তো কোনো কাগজপাতি নেই না, ডুপ্লিকেট কাগজপাতি। এই বিধেই পুলিশে পরে কিছুদিন জেলখানাতে আইয়া 1 মাস 13 দিন জেল খাইটা পরে আমি বিদেশ তোমার ফেরত আসি। বিদেশ তোমার আসার পরে দেশে আমার খুবই কষ্টকর, এখন মনে হয় আমার কাছে টেকা নাই, এখন আমি ততটুকু ভালোবাসে না কেউই। এই প্রত্যাশার মাধ্যমে ইউরোপিয়ান ফেরত তাদের হেল্প করা হয় এটা আমি জানতে পারলাম, তারপরে তাদের সাথে আমি যোগাযোগ করলাম, তারপরে প্রত্যাশা সাথে আমার ট্রাক্টর দিছে, ট্রাক্টর চালাই আমি মোটামুটি ইনকাম ইন ছিলাম অনেক টাকা, মোটামুটি ঋণ শোধ করছি, কাউন্সিল সব কিছুই করাইছে তারা, যে এখন বর্তমানে আমার চলার জন্য আর কষ্ট হবো না, আমি নিজে নিজে চলতে পারবো। যারা বিদেশ যাইতে যাচ্ছেন তাদেরকে আমি বলি, অবৈধ পথে কেউ বিদেশ যায়েন না, সবাই বিদেশ যান কিন্তু সরকারের মাধ্যমে আপনি বৈধ পথে যান, কাম শিখে যান, তাহলে আমার সবারই ভালো হবে।